কেনাকাটা করতে বেরিয়েছি সংসারের কেনাকাটা সব সময় তো গাড়ি থেকে ভিডিও করি তাই আজকে আর গাড়ি থেকে ভিডিও করলাম না আমাদের এখানে একটি নতুন শপ ওপেন হয়েছে নাম হচ্ছে মুলার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মেরিস কিচেন এন্ড ব্লগস থেকে মেরি বলছি অস্ট্রিয়া ভিয়েনা থেকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আপনাদেরকে দেখাবো এই নতুন শপটা সম্পূর্ণটা দেখানো সম্ভব না কারণ একটু বড় এই শপটা তাই কিছুটা দেখাবো আপনাদের সাথে চলো বাবা অনেক সুন্দর এটা পারফিউমের আপতালুন এই তো এটা চকলেটের আপতালুক মানে শুকুলা দে আমি এখান থেকে শ্যাম্পু নিয়ে নিলাম শ্যাম্পু এখন সাবান ওই ওই সেকশনে মনে সাবান তোমরা কি কিনবে দাঁড়াও বাজার করে চলে আসলাম প্রচুর বাজার করেছি এখন বাজারগুলো নামিয়ে গুছাবো আমি আজকে অনেকগুলো শপে গিয়েছি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি বাঙালির শপে গিয়েছি বাজার করতে তারপর অস্ট্রিয়ানদের তিনটা শপে গিয়েছি বাজার করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এই বিস্কিটটা কিনে এনেছি বাচ্চারা খুব পছন্দ করে এখন এই বিস্কিটটা খাবো এক গ্লাস পানি খাবো আমার মেয়ে বাজারগুলি গুছাচ্ছে সেটা আর আপনাদেরকে দেখালাম না কারণ সবসময় তো দেখাই বাজার গুছানো যে কী কী বাজার করেছি সেগুলি আর দেখালাম না অনেক টায়ার্ড এটা খাবে না আমার বাচ্চারা পছন্দ করে আপনারা আমার সাথে থাকুন আজকে আমি কচু দিয়ে ইয়ে একটা খাবার রেসিপি শেয়ার করব ওটার নাম হচ্ছে কচুর ঘন্টা খেতে খুবই মজা এই বিস্কিটটা খাওয়ার পরে যাব এটা রান্না করতে এখন আগে একটু পানি খাই তারপরে একটু বিস্কিটটা খাই বিসমিল্লাহ দেখছেন আমার বাচ্চারা খুব পছন্দ করে বিস্কিটটা এই যে যেই শপটা দেখালাম নতুন উদ্বোধন হয়েছে আজকে ওইটা থেকে নিয়ে এসেছি এটা হ্যাঁ মুলার থেকে খুবই মজা আমি আবার বিস্কিট একটু পানিতে ভিজিয়ে খেতে আমার ভালো লাগে বিস্কিটটা একটু লালচে কালার পাপড়িকা গুঁড়া আছে মানে ক্যাপসিকামের গুঁড়া পাপড়িকা মানে ক্যাপসিকামের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন ময়লা হবে না পানিটা আল্লাহ বিস্কিটটা পড়ে গেল এই জন্য টেস্টটাও বেড়ে যায় কাজ বেড়ে গেল তাহলে খাই বিস্কিটটা খেয়ে
তারপরে আপনাদেরকে কচুর ঘন্টা রেসিপিটা শেয়ার করি, আপনাদেরকে দেখাই। কচুর ঘন্টা মানে কচুর ঘন্টা, এটা খেতে খুবই টেস্ট, ভাত দিয়ে খুবই টেস্ট, আমরা সবসময় এটা খাই। তাহলে চলুন ওটা করে দেখাই। এখানে একটা কচুর গোড়া নিচে সাইডটা, এটা কি কচু বলে, যে বড় মোটা মোটা অনেক লম্বা ইলিশ মাছ দিয়ে খায়, ওই নিচেরটা বুঝতেলের মতো দেখা যায়। ওই নিচের সাইডটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, ছিলে নিয়েছি। এই তো যে দেখতে পাচ্ছেন, এখন এটা আমি সিদ্ধ করে নিব। এই রান্নাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি, খুবই খেতে মজা ইলিশ মাছের মাথা দিয়ে। এইটা আমি রান্না করব, কিভাবে করব সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই খেতে মজা, এই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলেও খেতে মজা, আবার ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে কিভাবে রান্না করতে হয় আর ওটা আমি দেখাচ্ছি, এটাও খেতে খুব মজা। এটা এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব, অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই যে আমি সিদ্ধ বসিয়ে দিলাম অল্প পানি দিয়ে, এটা এখন সিদ্ধ হওয়ার পরে তারপরে দেখাবো কি করতে হবে। এটা 10-12 মিনিট লাগবে সিদ্ধ হতে। আমি একটা প্যানের মধ্যে একটু বেশি করে তেল লাগে এই কচুর তরকারিটা রান্না করতে, মানে ভাজাটা। তারপর একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 চা চামচ কালো জিরা দিয়েছি, একটু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিব, কচুটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই আমি এখানে একটু 3-4 চামচ পরিমাণ আমি রসুন পেস্ট দিয়ে দিলাম, মানে বেশি বেশি করে 3-4 চামচ দিয়ে দিলাম, কারণ অনেক সময় কচুতে গলা চুলকায় তাই রসুনের পরিমাণটা একটু সবসময় একটু বেশি দিতে হয়। আদা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মেরে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এখন মশলাটা একটু কষিয়ে নিব। এখন এখানে আমি একটা বড় ইলিশ মাছের মাথা দিয়ে দিব, বড় একটা ইলিশের মাথা আমি দিয়ে দিলাম। এটা মূলত ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে মজা, যদিও কাঁটা হবে, কাঁটা বেছে খেতে হবে, কারণ একটু কষ্ট করলেই তো খাওয়া যাবে, যেহেতু বেশি টেস্ট, বেশি মজার জিনিস খেতে একটু কষ্ট করতেই হয়। এখন আমি এখানে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম জাস্ট মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু ঢেকে দিব, এখন আবার একটু নেড়ে দিচ্ছি চুলার হিট একেবারে লোতে করে দিয়েছি। কোথায় কোথায় যাবে, আবার একটু ডেকে দিলাম। এখন আবার উঠি আমি মাছটা, এখন আমি এই যে ব্লেন্ড করে রাখা কচুটা দিয়ে দিব। কচুর পানিটা অবশ্যই একেবারে শুকিয়ে নিতে হবে, যখন চুলায় সিদ্ধ করবেন তখন কিন্তু পানি সব ব্লেন্ড করবেন না, পানিটা অবশ্যই সম্পূর্ণ শুকিয়ে তারপর ব্লেন্ড করবেন, না হলে কিন্তু এটা খেতে অত মজা লাগবে না, আপনার কষ্ট হবে, কারণ এটা অনেক জাল দিয়ে একেবারে শুকনা শুকনা এই ভাজাটা থাকে।
করো নেড়ে এটা মিশিয়ে দিব কারণ এটা অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে এটা শুকাতে হবে অতএব পানি থাকলে অনেক কষ্ট হবে আপনার শুকাতে কারণ যদি না শুকান তাহলে এটা টেস্টটা পাওয়া যাবে না ভালো করে নাড়তে হবে চুলার হিটটা লোতেই থাকবে মিডিয়াম লোতে দিয়ে অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই মাথাটা আপনি একটু ই করে করে ভেঙে দিবেন একটু গুঁতা দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে যদি মাথাটা আস্ত থাকে তাহলে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না এটা যদি দেশি ইলিশ মাছের মাথা হয় তাহলে খেতে অনেক টেস্ট হয় যদি দেখেন এভাবে রান্না করে যেমন টেস্ট পাচ্ছেন না তাহলে বুঝতে হবে মাছটা বাংলাদেশি না মানে চাঁদপুরের না যারা বাংলাদেশে রান্না করবেন যে দেশি মাছ হলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এই রান্নাতে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন তেল একটু বেশি লাগে হ্যাঁ কারণ কচুতে অনেক বেশি তেল খায় পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর ঝাল যদি বেশি খেতে চান সেই অনুযায়ী আপনারা শুকনা মরিচটা বেশি করে দিবেন এখন নাড়ার উপরে থাকতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে এটা নাম হচ্ছে কচুর ঘন্টা নামটা ভুলে গিয়েছিলাম এতক্ষণ এখন মনে পড়লো এটা প্রায় আপনারা চুলাতে দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করতে হবে আবারও বলছি অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে কারণ কিছু কিছু রান্না আছে তেল বেশি দিতে হয় কেউ যদি মনে করেন এটা কম তেল দিয়ে রান্না করবেন তাহলে এটা টেস্ট পাবেন না যখনই দেখবেন এইভাবে বুদবুদ করে তেল উপরে উঠে এসেছে তখনই বুঝবেন যে এটা হয়ে এসেছে আর 1-2 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলবো আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম কিন্তু এটা খেতে খুবই মজা খুবই মজা আমি আর খেয়ে রিভিউ দিলাম না কারণ এটা আমরা বাংলাদেশে গেলে অনেক খাই প্লাস আমি এই দেশে কচু পেলে তখন নিয়ে এসে করি আমি এখন নামিয়ে নিব আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব দিবেন আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আজকে যেহেতু এটা করেছি দেখা যাক অল্প একটু ভাতও খেতে পারি আজকে তাহলে আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ